তো ওকে গাইস, রিসেন্ট টিপিভিতে যে ভিডিওটা দেখলেন, তো এই ভিডিওটা আমার অনেক দিন আগে এই টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল, তো টিউটোরিয়াল দিতে পারি নাই, তো ইন্টারনেট কানেকশন প্রবলেম ছিল তাই টিউটোরিয়াল দিতে পারি নাই, তো এখন নেট কানেকশন আসছে তাই ভিডিওটা টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। তো আজকে ভিডিওটা ক্রিয়েট করব দুইটা অ্যাপ দিয়ে, পিক্সেল অ্যাপ আর ক্যাপকাট অ্যাপ দিয়ে। তো আপনারা পিক্সেল অ্যাপ আর ক্যাপকাট আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবেন, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিও ক্রিয়েট করার জন্য ব্যাকগ্রাউন্ড ভিডিও প্রয়োজন, তো ভিডিওগুলো টেলিগ্রামে আমি প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে কালেক্ট করে নেন। আর একটা ফ্রন্ট আছে, তো ফ্রন্টটাও আমি প্রোভাইড করে দিয়েছি ভিডিও ডিসক্রিপশন বক্সে, তো এখান থেকে ডাউনলোড করে নেন। তো আপনাদেরকে যে কাজটুকু করতে হবে, এখান থেকে প্রথমেই আপনাদের ভিডিওটা ক্রিয়েট করার জন্য পিক্সেল অ্যাপটি ওপেন করে নেবেন, তারপর এটাকে ক্যান্সেল করে দেবেন। তো আপনাদের টেক্সটটা প্রথমে আপনাদের ক্রিয়েট করে নিতে হবে, তো এখানে নিউ টেক্সট পেয়ে যাবেন, এই যে নিউ টেক্সট, তো এখানে ডাবল ক্লিক করবেন, তারপর এই যে নিউ টেক্সটটা পেয়ে যাবেন, তো এটাকে আপনাদেরকে ডিলিট করে দিতে হবে, এই ডিলিট এখানে ক্লিক করে দেবেন, তো এটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনাদের টেক্সটটা আপনারা লিখে নেবেন, তো আমার টেক্সটটা আমি কপি করা লিখেছিলাম, কপি করে তো টেক্সটটা এখন এখানে সরাসরি পেস্ট করে দিলাম। তারপর এখান থেকে কী কাজ করতে হবে, ওকেতে ক্লিক করে দিবেন, তো সরি আবার টেক্সটটা, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন, এই যে হয়ে গেছে। তো এখন টেক্সটটা দেখতে পাচ্ছেন এলোমেলো আছে, তো এটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে হবে। তো আগে টেক্সটটাকে ছোটো করে নেবেন, ছোটো করে এখান থেকে সুন্দরভাবে বসাবেন আপনারা, তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তো এটাকে চাইলে আর একটু বড়ো করে দিতে পারেন, তো সুন্দরভাবে আপনারা কাজটুকু করবেন। তারপর এখান থেকে যে এতে চলে আসবেন, তো এতে আসার পর প্রথমে এখান থেকে চলে যাবেন অ্যাবি ফ্রন্টে, তো অ্যাবি ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে মাই ফ্রন্টে চলে যাবেন। যদি আপনাদের ফ্রন্ট ইম্পোর্ট না থাকে তাহলে যে কাজটুকু করবেন, এখান থেকে ফ্রন্ট ইম্পোর্ট করবেন প্রথমে, যেখানে চলে যাবেন, তারপর এখানে একটা অপশন পেয়ে যাবেন ডাউনলোড, তো এই ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন। তারপর আপনাদের ফ্রন্টটা যদি আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে থাকেন তাহলে টেলিগ্রাম ফোল্ডারে চলে যাবেন, তো টেলিগ্রাম ফোল্ডারে যাওয়ার পর আপনাদের ফ্রন্টগুলো যেখানে শো করবে, যে আমি টেলিগ্রাম থেকে এই ফ্রন্টগুলো ডাউনলোড করছি আমার গ্রুপ থেকে, তো এখানে শো করার পর এখান থেকে যে কাজটা করবেন অ্যাড ডিরেক্টরি ক্লিক করে দেবেন, তাহলে ফ্রন্টগুলো আপনাদের ইম্পোর্ট হয়ে যাবে, তো ফ্রন্টগুলো এভাবেই ইম্পোর্ট করে নেবেন। তো এখানে সিলেক্ট করব কোহিনুর বাংলা, তো এই যে কোহিনুর বাংলা ফ্রন্টটা দেখতে পাচ্ছেন, কোহিনুর বাংলা, তো ফ্রন্টের উপরে ক্লিক করে দেব, তো ফ্রন্টটা সিলেক্ট হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করব, কি করব এখানে, এই যে ইমোজি দেখতে পাচ্ছেন, ইমোজির উপরে আরেকটা ফ্রন্ট সিলেক্ট করব, তো এখানে আরেকটা ফ্রন্ট সিলেক্ট করব আইওএস ফ্রন্ট, তো আইওএস ফ্রন্ট আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নেই, ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তো এখান থেকে ডাউনলোড করে নিন। তারপর ইমোজির উপরে আইওএস ফ্রন্টটা সিলেক্ট করবো, যে দেখতে পাচ্ছেন ইমোজিটা কতটা আকর্ষণীয় হয়ে গেছে, তো খুব সুন্দর হয়ে গেছে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেব, তো এই যে দেখতে পাচ্ছেন এখানের কাজ শেষ, তো এখান থেকে চলে যাবেন কালারে, তো কালারে যাওয়ার পর যে কাজটুকু করতে হবে, যে কপির মতো অপশনটা পেয়ে যাবেন, এটাকে টেনে দুই লাইনের মধ্যে রাখবেন, তো দুই লাইনের কালারটা আমি ইয়েলো কালার দেবো, ওই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম। তারপর এখান থেকে টিক করে নেব, তো একটু সাইডে স্লাইড করে চলে যাব এখান থেকে স্ট্রোকে, তো স্ট্রোকে ক্লিক করে স্ট্রোকটাকে অন করবো, শুধু স্ট্রোকটাকে অন করে স্ট্রোক উইটাকে একটু কমিয়ে দিতে পারেন, থ্রি বা টু করে দিতে পারেন, তো এখন থ্রি করবো। তারপর টিক করে এখান থেকে শ্যাডো পেয়ে যাবেন, শ্যাডোটা ক্লিক করে এখান থেকে ইনেবল করে দেবো শ্যাডোটা, তো এটাকে অপাসিটিটা কতটুকু রাখতে চান এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা দেখে নেবেন, তো 100% এখন রাখলাম। তারপর এই যে ব্লার রেডিয়াস আছে এটাকেও কতটুকু রাখবেন সেটাও আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আপনারা রেখে নেবেন, তো এখন এটাকে 10 করব ব্লার রেডিয়াস, তো এখান থেকে টিক করে নেবো, তো এখানের কাজ আপাতত শেষ, তো এটাকে গ্যালারিতে সেভ করতে হবে, তো সেভ করার আগে এখান থেকে ট্রান্সপারেন্ট সিলেক্ট করতে হবে, তো এই যে অপশনে চলে আসবেন, এখান থেকে ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে এখান থেকে উপরে শেয়ার আইকন পেয়ে যাবেন, তো এই যে শেয়ার আইকন, তো এই শেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে ডিফল্ট আছে, তো এখানে ডিফল্ট আছে আলট্রা সিলেক্ট করে সেভ টু গ্যালারি করে নেবেন, তো আলট্রা সিলেক্ট করার কারণ হচ্ছে ফটোটা কোনোভাবেই নষ্ট হবে না, তো যেরকম থাকবে সেম ওরকমভাবেই সেভ হবে। তো পরবর্তী যে কাজটুকু করতে হবে, আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন, তো ক্যাপকাটটি আমি যে ভার্সন ইউজ করি ওইটা সকল কিছুই আনলক, তো আপনারা যদি এটা ইউজ করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, তো এখান থেকে ডাউনলোড করে নিন সকলেই, তো এখান থেকে যে কাজটুকু করবো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো, তো নিউ প্রজেক্টে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে মিডিয়াটা ওপেন হয়ে যাবে, তো এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নেবেন, তো দেখিয়ে দিতেছি কোন ভিডিওগুলো, তো তার আগে এখান থেকে এইচডি সিলেক্ট করবেন, এইচডি সিলেক্ট করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও, এই যে ভিডিও, এই যে একটা, এই যে একটা, তো ভিডিও আমি দিয়ে দেবো টেলিগ্রামে প্রোভাইড করে দিয়েছি, তো এখান থেকে ডাউনলোড করে নেন। তারপর এখান থেকে ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব, তো ভিডিওটা সিলেক্ট করা হয়ে গেছে, তো ভিডিওটা এখন ডিউরেশনটা এখন অনেক বেশি আছে, তো আপনারা কতটুকু রাখতে চান আপনাদের উপর ডিপেন্ড করবে, তো আমি শেষেরটুকু রাখবো, তো এখান থেকে ক্লিক করে এখান থেকে স্প্লিট করে দেবেন, তো প্রথম অংশে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবেন, তো প্রথম অংশটুকু ডিলিট হয়ে গেছে, যে 10 সেকেন্ড আছে, তো 10 সেকেন্ড দিয়ে ক্রিয়েট করব,
তো এখান থেকে যে কাজটা করতে হবে, প্রথমে রেডিওটা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে এক্সপার্ট রেডিওতে ক্লিক করে এখান থেকে রেডিওটা করতে হবে আপনার থেকে 3:4। তো এখান থেকে এটুকু করে এখান থেকে টিক করে নেবেন। তো লেয়ারের উপরে ক্লিক করে এটাকে জুম করবেন, যেভাবে জুম করে নেবেন। তো জুম করলে হয়ে যাবে। তারপর এখান থেকে একটু ব্যাগ আসবেন। তো ব্যাগ আসার পর এখান থেকে প্রথমে চলে যাবেন ওভারলে। তো ওভারলেতে যাওয়ার পর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে এখান থেকে ফটো সেকশনে চলে যাবেন। তো এইচডি সিলেক্ট করবেন, তারপর পিক্সেল অ্যাপ দিয়ে যে ফটোটা ক্রিয়েট করে এখান থেকে টেক্সটটা ক্রিয়েট করবেন, ওটাকে অ্যাড করে দিবেন। তো ক্যাপকাট দিয়ে এটা লেখা, বাংলা লেখা যায় না, তা না হলে ক্যাপকাট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো এই টেক্সটটা আপনারা কোথায় বসাতে চান সেখানে বসিয়ে নেবেন, যেভাবে বসাবেন সুন্দরভাবে। তো বসানোর পর ডিউরেশনটাকে বাড়িয়ে দেবেন, ফুল ভিডিও রেকর্ডিং করে নেবেন। তো এখন এটুকু করা হয়ে গেছে। তো টেক্সটটাকে আর একটু নিচে নামিয়ে নিই, তো আর একটু বড় জুম করে নেবেন আপনারা। তো এখানের কাজ আপাতত শেষ। তো অডিওটা মিউট করে নিতেছি। তো এরকম হবে। তারপর এখান থেকে ইফেক্ট ইউজ করবো একটা। তো ইফেক্টে চলে যাবো, এখান থেকে ভিডিও ইফেক্টে চলে যাবো। তো সরি, প্রথমে ইন্টারনেট কানেকশনটা অন করে নিতে হবে। তো ইন্ডিয়া থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই ভিপিএনটা কানেক্ট করে নেবেন, সুপার ভিপিএন অথবা ওয়ান অন ভিপিএন। তো এটা কানেক্ট করে নিই। তো কানেক্ট হয়ে গেছে। তারপর এখান থেকে ক্যাপকাটে চলে গেলাম আবার। তো দেখে নিতেছি ইফেক্টগুলো ট্রেন্ডিংয়ে আসবে। তো যে দেখতে পাচ্ছেন ইফেক্টগুলো চলে এসেছে। তো এখান থেকে যে ইফেক্টটা ইউজ করতে হবে আপনাদেরকে এখান থেকে, এই যে ব্ল্যাক ফ্লাশ টু, তো ব্ল্যাক ফ্লাশ টু ইফেক্টটা, এই ইফেক্টটাই ইউজ করবো। তো এটাতে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে টিক অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে যে টিক অপশন পেয়ে যাবেন, টিক অপশনে ক্লিক করে দেবেন। তো এটাকে আপনারা অ্যাডজাস্ট করবেন। এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করে এখান থেকে স্পিডটা কতটুকু রাখতে চান, এখান থেকে স্পিডটা 70 রাখবেন, ইনটেন্সিটিটা এখান থেকে 10 করবেন, তো 9 করে দিই। তারপর সাইজটাকে একটু কমিয়ে দেবেন, টুইস্টটাকে একটু কমিয়ে দেবেন। তো এটা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আপনাদের কতটুকু লাগে ততটুকু অ্যাডজাস্ট করবেন। তো আবার একটু কমিয়ে দিতেছি। তো এতটুকু করলে চলবে, ইনটেন্সিটি আর একটু। তো যে ঠিক আছে, আপনাদের মতো অ্যাডজাস্ট আপনারা করে নেবেন। তো আমার মতো এখন অ্যাডজাস্ট করলাম। তো ভিডিওটার কোয়ালিটিটা যদি একটু বাড়াতে চান তাহলে ভিডিওতে আবার ক্লিক করে এখান থেকে আপনারা চলে যেতে পারেন এখানে। তো দেখে নিতেছি কোথায় আছে। তো এখানে সার্চ করে দিতে পারেন 4K HDR। তো 4K HDR লিখলেই এই যে চলে আসবে ভিডিও, এই যে দেখতে পাচ্ছেন একটা ইফেক্ট। তো এখান থেকে একটু ব্যাগ আসবেন, তারপর টিক করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন ইফেক্টটা সিলেক্ট হয়ে গেছে, এই যে প্রথমে কেমন ছিল এই যে পরে কেমন হয়। তো আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন। তো এখন আর কিছু করবো না। তো ভিডিওটা সরাসরি এখান থেকে ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখান থেকে অডিওটা আপনাদেরকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো অডিওটা এক্সট্রাক্ট করার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে অবশ্যই এখান থেকে এক্সট্রাক্টে ক্লিক করবেন। তো সরি, তো এখান থেকে এক্সট্রাটে ক্লিক করে দেবেন। তো ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চাইলে এক্সট্রাটে ক্লিক করে এখান থেকে দেখে নেবেন আপনাদের ভিডিওটা কোথায় থাকে। তো দেখে নিতেছি এখন, এই যে ভিডিওটা পেয়ে গেছি। তারপর এখান থেকে এক্সট্রাট অডিও। তো যে দেখতে পাচ্ছেন অডিওটা এক্সট্রাট হয়ে গেছে। তো এখান থেকে বাকি অংশটুকু স্প্লিট করে ডিলিট করে দেবেন। তো একবার স্টার্ট দিয়ে দেখে দিতেছি, তো সাউন্ডটা কমিয়ে নিই। তো যে দেখতে পাচ্ছেন ভিডিওটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। সেম টু সেম প্রিভিউতে যে ভিডিওটা দেখাইছিলাম সেম ওইরকম ক্রিয়েট হয়ে গেছে। তো আপনারা ভিডিওটা এভাবে ক্রিয়েট করে নিতে পারবেন, তো খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো ভিডিওটা সেভ করা রাখা, এখান থেকে যদি 720 থাকে কোয়ালিটি তাহলে 1080 করে নেবেন। তারপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দেবেন। এই যে এখান থেকে এই যে অপশনে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো ভিডিওটা আপনারা এক্সপোর্ট করে নিন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী কোন টপিকের উপর ভিডিও চান সেটাও কমেন্ট করে বলবেন, আর ভিডিওটা টেলিগ্রামে পাঠিয়ে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।